लाइकेन थेके आसले लाइकेन थेके लिटमास पेपार आइसोलेट करा हय एबं एटी पृथिवीते एसिडिटी एबं बेसिक माने क्षारीय एबं अम्लीय एई अंश दुटो चिह्नित करे एबं सेटा इंडिकेट करे जे आसले कतटुकू एसिडिक ना क्षारीय। आमादेर प्रकृति एखोनो किन्तु बेश एखोनो मेजारेबल कन्डिशने आछे, किन्तु एई पृथिवीटार जोन्नो आमादेरके अवश्यई आरो जत्नबान होते हैं। थैंक यू, स्टे उइथ अस एंड जय फॉर एवरीथिंग। तब अकॉर्डिंग टू द फिनोमेनन ऑफ द ओरिजिन ऑफ लाइफ जीवने जीवन उत्पत्ति कोथा थेके किभाबे एटा सम्पर्के एकटु लेक्चर दिते गिये आमी एकटा जिनिस लक्ष्य करछि। देखें जे एटा एकटी गाछ, एई गाछटा हलो देवदारू गाछ। एई देवदारू गाछेर मध्ये এই যে যে অংশগুলো দেখা যাচ্ছে, এই অংশগুলো অনেকেই আমরা মনে কী মনে করি জানি না, তবে আমরা বলি আমরা আমাদের অ্যাকর্ডিং টু সায়েন্স আমরা বলবো যে এটা হলো লাইকেন্স। এই লাইকেনগুলো কিভাবে তৈরি হয়েছে, এই এখানে যখন বর্ষাকাল, এই বর্ষাকালের সময় এখানে স্পষ্টই বোঝা যাবে যে এইখানে কিছু শৈবাল জন্ম নিচ্ছে। এই যে শৈবাল গাছের মধ্যে দেখেন খয়েরি কালারের পাশাপাশি কিছু শৈবাল হয়েছে। আমরা এই শৈবালগুলোকেও আমরা একটু কেটে নিতে পারি, কেটে নিয়ে দেখি যে আসলে এগুলো শৈবাল কিনা। হ্যাঁ, আমরা শৈবাল কিছু নিয়েছি এবং এই শৈবালের পাশে দেখেন শৈবালের পাশেই ছত্রাকগুলো জন্ম নিয়েছে। দ্যাট মিনস শৈবাল এবং ছত্রাকের সিম্বায়োসিস প্রক্রিয়ায় সাধারণত লাইকেন্স তৈরি হয় এবং লাইকেনগুলোই কোটি কোটি বছর পর সাধারণত মশ উদ্ভিদে পরিণত হয়েছে এবং মশ উদ্ভিদ থেকে ফার্ন অ্যান্ড ফার্ন থেকে এই সমস্ত বড় বড় প্ল্যান্ট, যেগুলো বড় বড় প্ল্যান্ট আমরা জিমনোস্পার্মি এবং অ্যাঞ্জিওস্পার্মি যে উদ্ভিদগুলোর কথা বলছি সেই উদ্ভিদগুলো। তো এই যে অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশনারি থিওরি অনুসারে যে সমস্ত এভিডেন্সগুলো দেখানোর চেষ্টা করছি ইন প্ল্যান্ট কিংডম, সো এই অংশটুকু একটু আমরা কেটে নিই। স্পেসিমেনটা আমরা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যে এর মধ্যে ইভলিউশনারি থিওরি আর ইভলিউশনারি যে ম্যাথোডোলজি আছে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিতে পারবো। স্টে উইথ আস, জয় ফর এভরিথিং অ্যান্ড আমাদের কার্যক্রমগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল নোটিফিকেশন অবশ্যই হিট করবেন, বিকজ বেল নোটিফিকেশন ইজ আ লজিক অ্যান্ড গেট। তা আমি এখান থেকে একটুখানি কেটে মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করি। এই যে এতটুকু অংশ নিলাম, দেখা যাচ্ছে ব্লেডের একটা অংশ, জাস্ট ব্লেডের এতটুকু অংশ নিলাম। এই ব্লেডের এতটুকু অংশ আমরা মাইক্রোস্কোপে দেখে আসি। আচ্ছা, কিছু ওখানে এত সূক্ষ্ম সব কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সব স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে স্লাইডটুকু দেখানো হচ্ছে, ইয়েস, স্পষ্ট হয়েছে। দেখা যাচ্ছে, তার মানে এই যে যে অংশটুকু আমি দেখিয়েছিলাম সেই অংশটুকুর মধ্যে শৈবাল এবং ছত্রাক দুটোই বসবাস করছে বলেই এটি লাইকেন। লাইকেন থেকে লিটমাস পেপার আইসোলেট করা হয় এবং এটি পৃথিবীতে অ্যাসিডিটি এবং বেসিক মানে ক্ষারীয় এবং অম্লীয় এই অংশ দুটো চিহ্নিত করে এবং সেটা ইন্ডিকেট করে যে আসলে কতটুকু অ্যাসিডিক না ক্ষারীয়। আমাদের প্রকৃতি এখনও কিন্তু বেশ এখনও মেজারেবল কন্ডিশনে আছে, কিন্তু এই পৃথিবীটার জন্য আমাদেরকে অবশ্যই আরও যত্নবান হতে হবে। থ্যাংক ইউ, স্টে উইথ আস অ্যান্ড জয় ফর এভরিথিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।